हाय मैट्रिकुला एडुकेशनर यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जानाई। आशा करी तुम्हरा सबाई भालो आछो एबंग तुम्हारे उच्च माध्यमिक 2023 परीक्षा खूब भालो हुए छे। आमादेर कम्यूनिटी पोस्टे एंगेज हवार जुन्नो तुम्हारे सकल के असंख्य धन्यवाद। तुम्हारे सबार भालोबाशाय आर अनुरोधे आमरा एबार उच्च माध्यमिक समस्त प्रश्नपत्रेर उत्तर निये एसेछि। आर जारा मैट्रिकुला टेस्ट सीरीज एग्जामटी दिएछिले तारा निश्चय जानो जे 2023 उच्च माध्यमिक प्रश्नपत्रे आमादेर तीनटी सेटेर प्रश्नपत्र थेके 75% बेशी कमन क्वेश्चन्स एसेछे। आजके आमी ए वीडियो द्वारा उच्च माध्यमिक 2023 बिजनेस स्टाडिज प्रश्नपत्रेर एमसीक्यू प्रश्न एवं संक्षिप्त प्रश्नगुलिर उत्तर देव। प्रश्न एक, प्रतिटी प्रश्नेर विकल्प उत्तरगुलिर मध्य थेके सठिक उत्तरटी बेछे निये उत्तरपत्रे लेखो। एकेर एक, नीचेर कोनटी व्यवस्थापनार उद्देश्य नय়। उत्तर अपशन डी, नीति निर्धारण। एकेर दुई, সমন্বয় সাধন বা সংযোজন হলো বিভিন্ন কাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে দলীয় কাজকে সুসংবদ্ধ করে তোলা। এর বক্তা হলেন, উত্তর অপশন সি, ইএফএল ব্রিজ। একের তিন, ফোরম্যান ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করেন। উত্তর অপশন সি, নিম্ন স্তর। একের চার, নিচের কোনটি ব্যবস্থাপনার সারমর্ম হিসেবে গণ্য করা হয়। উত্তর অপশন বি, সমন্বয় সাধন। একের পাঁচ, নিচের কোনটি কাঠবাড়ি পরিবেশের অন্তর্গত। উত্তর অপশন ডি, এগুলির সবকটি। একের ছয়, একবার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত হল। উত্তর অপশন এ, বাজেট। একের সাত, কোনো সংস্থার কর্মচারীদের সামাজিক সম্পর্কের অন্তর্জাল তৈরি হওয়ার কারণ। উত্তর অপশন বি, অবিধিবদ্ধ সংগঠন। একের আট, নিচের কোনটি কর্মরত অবস্থায় প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তর অপশন সি, কাজের আবর্তন। একের নয়, নিচের উক্তিটি কার, কর্মীপদ পূরণ হল একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যবস্থাপকগণ তাদের অধস্থন কর্মী নির্বাচন করেন, নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, পদোন্নতির ব্যবস্থা করেন এবং অবসর গ্রহণ করানোর জন্য ব্যবস্থা করেন। উত্তর অপশন ডি, জে এল ম্যাসি। একের দশ, নিচের কোনটি আর্থিক উদ্দীপক নয়। উত্তর অপশন সি, অনুপ্রেরণা। একের এগারো, ড্যাশ জ্ঞাতকরণের একটি বাধা। উত্তর অপশন এ, মনোসংযোগের অভাব। একের বারো, কুনজ এবং ও ডোনেলের মতে নিয়ন্ত্রণ ব্যবস্থার ধাপ হল। উত্তর অপশন সি, পাঁচটি। একের তেরো, শেয়ার গ্রহীতাদের লাভের অংশ বণ্টন করার সিদ্ধান্তটি হল। উত্তর অপশন সি, লভ্যাংশের সিদ্ধান্ত। একের চোদ্দো, একটি স্থায়ী সম্পত্তির অর্থায়ন হওয়া উচিত। উত্তর অপশন বি, দীর্ঘমেয়াদী দায়ের মাধ্যমে। একের পনেরো, উচ্চ ডেট ইকুইটি অনুপাতের ফল হল। উত্তর অপশন সি, বেশি আর্থিক ঝুঁকি। একের ষোলো, মধ্যপ্রদেশ স্টক এক্সচেঞ্জটি অবস্থিত। উত্তর অপশন ডি, ইন্দোরে। একের সতেরো, জাতীয় স্টক এক্সচেঞ্জে ক্লিয়ারিং এবং সেটেলমেন্টের কাজটি করে। উত্তর অপশন বি, NSCCL। একের আঠেরো, প্রত্যয়ন আমানতের সর্বনিম্ন ও সর্বোচ্চ মেয়াদ কটি। উত্তর অপশন এ, 15 দিন ও 365 দিন। একের উনিশ, বিক্রয় সম্প্রসারণের উপাদান হল। উত্তর অপশন ডি, এগুলির সবকটি। একের কুড়ি, নিচের উক্তিটির বক্তা কে, বিপণন হল বর্তমান ও সম্ভাব্য খরিদ্দারদের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে উপযুক্ত পণ্য ও সেবার পরিকল্পনা, উপস্থাপনা ও বণ্টন সংক্রান্ত আন্তঃকার্যকলাপের সামগ্রিক পদ্ধতি বা ব্যবস্থা। উত্তর অপশন সি, উইলিয়াম স্ট্যান্টন। একের একুশ, নিচের কোনটিকে পণ্য বণ্টন প্রণালীর কাজ হিসেবে গণ্য করা হয়। উত্তর অপশন ডি, এগুলির সবকটি। একের বাইশ, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতি হতে পারেন। উত্তর অপশন বি,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মনোনীত একজন বিচারক। অ্যাক্ট 23, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? উত্তর, অপশন ডি, 5 বছর ও 70 বছর বয়স, যেটি আগে হবে। অ্যাক্ট 24, জেলা ক্রেতা আদালতের রায়ের ড্যাশ দিনের মধ্যে রাজ্য কমিশনে আপিল করা যেতে পারে। উত্তর, অপশন এ, 30 দিন। প্রশ্ন 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-1, ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য লেখো। উত্তর, প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা ব্যবস্থাপনার একটি অন্যতম উদ্দেশ্য। সম্পদের সঠিক ব্যবহারের ফলে প্রতিষ্ঠান সমৃদ্ধশালী হয়। প্রতিষ্ঠানে সঠিক কর্মী নিয়োগদান ও তাদের সক্ষমতা উন্নয়ন আরেকটি ব্যবস্থাপনার উদ্দেশ্য। নিয়োগকৃত কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হয়। 2-2, ক্ষমতা প্রবাহের শৃঙ্খল কী? উত্তর, ক্ষমতা প্রবাহের শৃঙ্খল হল উদ্যোক্তাদের সাধারণত অনুসরণ করা বিশেষ স্টেপস বা পদক্ষেপগুলোর একটি তালিকা। এই তালিকা হল ব্যবসার প্রক্রিয়ার উপর নির্ভরশীল একটি সিস্টেম যা উদ্যোক্তার কাছে ব্যবসার পথে সহায়তা করে। এই শৃঙ্খলের মূল উদ্দেশ্য হল ক্ষমতা এবং নিয়ন্ত্রণ পরিবর্তন করা যাতে উদ্যোক্তারা তাদের লক্ষ্য সাধন করতে পারেন। অথবার প্রশ্ন, ব্যবস্থাপনার নীতির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ব্যবস্থাপনার অন্যতম প্রধান নীতি হল একে অপরকে অনুপ্রাণিত করা এবং নিয়মিতভাবে একে অপরের সহায়ক হওয়া। একটি প্রতিষ্ঠান বা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার বিকাশ একটি ইতিবাচক ও প্রত্যাশিত কর্মপরিবেশ ও ফলাফলের দিকে পরিচালিত করে। 2-3, মধ্যমেয়াদী পরিকল্পনা কাকে বলে? উত্তর, মধ্যমেয়াদী পরিকল্পনা অথবা MTP হল একটি বিষয়ের জন্য কাজের একটি ক্রম যা দেখায় যে একজন শিক্ষক বা শিক্ষাবিদ কয়েক সপ্তাহ ধরে কী শেখানোর পরিকল্পনা করছেন, যেমন অর্থমেয়াদী বা মেয়াদ। অথবার প্রশ্ন, পরিকল্পনার একটি গুরুত্ব লেখো। উত্তর, পরিকল্পনা ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যা ব্যবস্থাপনাকে সমগ্র কার্য পরিচালনা ও বাস্তবায়নের ভিত্তি প্রদান করে। এটি ব্যবস্থাপনাকে অনিশ্চয়তার মধ্যেও নিশ্চয়তার আশ্বাস প্রদান করে আশান্বিত ও কর্মক্ষম করে তোলে। তাই পরিকল্পনা ব্যবস্থাপনার পক্ষে একটি অতীব গুরুত্বপূর্ণ কার্য ব্যবস্থা। 2-4, কার্যভিত্তিক সংগঠন কাকে বলে? উত্তর, কার্যভিত্তিক সংগঠন বা ফাংশনাল অর্গানাইজেশন কোনো প্রতিষ্ঠানের মোট কার্যকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন বিভাগে বিভক্ত করে এক এক বিভাগ এক একজন করে বিশেষজ্ঞ ব্যক্তিকে শীর্ষ পদে নিযুক্ত করে এবং উক্ত বিভাগ পরিচালনার জন্য দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করে। একেই কার্যভিত্তিক সংগঠন বলে। অথবার প্রশ্ন, রৈখিক সংগঠন কাকে বলে? উত্তর, যে সংগঠন ব্যবস্থার ক্ষমতা ও কর্তৃত্ব ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে সরাসরি নিচের দিকে প্রবাহিত হয় তাকে রৈখিক সংগঠন বলে। 2-5, নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপটি কী? উত্তর, ব্যবস্থাপনা কার্যপ্রক্রিয়ায় নিয়ন্ত্রণ সর্বশেষ ধাপ। পরিকল্পনার মাধ্যমেই ব্যবস্থাপনার যে কাজ শুরু হয় নিয়ন্ত্রণের মাধ্যমে তা শেষ হয়। 2-6, কার্যকরী মূলধন কাকে বলে? উত্তর, কার্যকরী মূলধন হল একটি আর্থিক ম্যাট্রিক যা সরকারি সংস্থাসমূহ সহ একটি ব্যবসা সংগঠন বা অন্য সত্তাতে উপলব্ধ পরিচালিত তরলতা প্রতিনিধিত্ব করে, যেমন উদ্ভিদ এবং সরঞ্জাম হিসাবে স্থায়ী সম্পদের সাথে কার্যকরী মূলধন অপারেটিং মূলধন অংশ বিবেচনা করা হয়। মোট কার্যকরী মূলধন বর্তমান সম্পদের সমান। 2-7, শেয়ার বাজারে জবার বলতে কী বোঝো? উত্তর, জবার হল শেয়ার বাজারে কোনো কোম্পানি বা ব্রোকার দ্বারা কোনো স্থান বা ব্যক্তির নামে শেয়ার কেনার প্রক্রিয়া যা প্রকৃতপক্ষে শেয়ার কেনাকাটার বাইরে অবৈধ হয়। এই প্রক্রিয়াকে শেয়ার মার্কেটে বিভিন্ন নাম দেওয়া হয়, যেমন মানিপুরি, জুম ট্রেড, চিতল ট্রেড, ডিল সেন্টার ইত্যাদি। অথবার প্রশ্ন,
ওয়াশ সেল কাকে বলে? উত্তর: ওয়াশ সেল একটি পণ্য বিক্রয় কর্তৃপক্ষের একটি মার্কেটিং স্ট্র্যাটেজি যা ব্যবহার করে বিভিন্ন পণ্যের বিক্রয় বাড়ানো হয়। এটি একটি পণ্য বিক্রয় কর্তৃপক্ষ যা গ্রাহকদের সামনে নির্দিষ্ট সময় বিভিন্ন ছায়াপদ ব্যবহার করে পণ্যের বৈশিষ্ট্য বা মূল্য উপস্থাপন করে। এটি সাধারণত টেলিভিশন, রেডিও, পত্রিকা এবং ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন দ্বারা ব্যবহৃত হয়। এই পদক্ষেপটি পণ্যের বিক্রয় বাড়ানো এবং মার্কেটিং ক্যাম্পেইনগুলির সফলতা বা বিফলতা মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয়। 2.8 বিপণন ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য লেখো। উত্তর: বিপণনের মূল উদ্দেশ্য হল ক্রেতা ভ্যালু বা সুবিধা সরবরাহের প্রতিশ্রুতির মাধ্যমে নতুন ক্রেতাকে আকৃষ্ট করা এবং সন্তুষ্টি বিধানের মাধ্যমে বর্তমান ক্রেতাকে ধরে রাখা ও সন্তুষ্ট ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা। বর্তমান সময়ে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোম্পানি বিপণনের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। 2.9 মোড়ক ও মোড়কবন্ধনের একটি পার্থক্য লেখো। উত্তর: তোমাদের সামনে স্ক্রিনে চার্টে মোড়ক ও মোড়কবন্ধনের পার্থক্যটি দেখানো হয়েছে। মোড়ক ব্যবহার করা হয় প্রধানত পণ্যগুলিকে সুরক্ষিতভাবে পরিবহনের জন্য, আর মোড়কবন্ধন ব্যবহার হয়ে থাকে গ্রাহকদের আকর্ষিত করার জন্য। অথবা প্রশ্ন: পণ্যের মূল্য নির্ধারণের একটি ভিত্তি উল্লেখ করো। উত্তর: ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ। যখন কোনো কোম্পানি তার পণ্যে মূল্য নির্ধারণ করে থাকে তখন তাকে ব্যয়ভিত্তিক পণ্যের মূল্য নির্ধারণ বলে। এইটি সবচেয়ে বেশি ব্যবহৃত মূল্য নির্ধারণ পদ্ধতি। 2.10 গণবণ্টন প্রণালীর একটি উদাহরণ দাও। উত্তর: গণবণ্টন প্রণালী হল একটি প্রণালী যা প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন বিবেচনার সময় ব্যবহৃত হয়। গণবণ্টন প্রণালী দুইটি ধরনের হতে পারে, একটি উন্নয়নশীল প্রণালী এবং অন্যটি বিনিয়োগশীল প্রণালী। অথবা প্রশ্ন: উৎপাদকের ব্র্যান্ড বলতে কী বোঝো? উত্তর: প্রস্তুতকারক ব্র্যান্ড, যাকে প্রযোজক ব্র্যান্ড বা জাতীয় ব্র্যান্ডও বলা হয়, দুটি ধরনের ব্র্যান্ডের মধ্যে একটি। সহজ কথায়, ব্যক্তিগত লেবেলের পরিবর্তে প্রস্তুতকারকের ব্র্যান্ডের নাম বহনকারী পণ্যদ্রব্য, যেমন ব্র্যান্ডটি প্রযোজকের মালিকানাধীন। 2.11 জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা কতজন? উত্তর: রাজ্য সরকার জেলা স্তরের ক্রেতাদের সুরক্ষা স্বার্থে যে সংস্থা গঠন করে তা জেলা ক্রেতা আদালত নামে পরিচিত। রাজ্য সরকার প্রয়োজন মনে করলে জেলায় একাধিক ক্রেতা আদালত গঠন করতে পারে। জেলা ক্রেতা আদালত 3 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। এই সম্মানীয় সদস্যদের মধ্যে একজন হলেন জেলা জজ, তিনি হলেন জেলা ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি। বাকি 2 জন সদস্য হলেন গ্র্যাজুয়েট কোনো মহিলা বা পুরুষ। প্রত্যেক সদস্যই 5 বছরের জন্য নির্বাচিত হন, অর্থাৎ সদস্যরা 65 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। 2.12 ভোক্তা সমবায় সমিতির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর: ভোক্তা সমবায় সমিতির প্রধান কার্যালয় সাধারণত সমিতির সদস্যদের সম্মানিত এলাকায় অবস্থিত হয়। এটি সাধারণত নগর বা শহরে অবস্থিত থাকে এবং সমিতির কার্যক্রম চালানোর জন্য উপযুক্ত স্থানে হয়। সাধারণত প্রধান কার্যালয় সমিতির প্রধান সদস্যের বাসস্থান বা কার্যস্থলের নিকট অবস্থিত হয়ে থাকে। এছাড়াও সমিতির নিবন্ধিত ঠিকানা বা অফিস ঠিকানা থেকে প্রধান কার্যালয়ের ঠিকানা খুঁজে পাওয়া যায়। অথবা প্রশ্ন: কোন সংস্থা পণ্যের উপর ISI ছাপ ব্যবহারের অনুমতি দেয়? উত্তর: ভারত মান বিশ্বস্ত সংস্থাই পণ্যের উপর ISI ছাপ ব্যবহারের অনুমতি দেয়। এটি ভারতের প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলি এবং বিদেশি উৎপাদকদের পণ্য বিক্রয়ের জন্য প্রয়োজনীয় হতে পারে। ISI এর পূর্ণরূপ হল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট, যা 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে এটি ভারত মান বিশ্বস্ত সংস্থা অথবা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS নামে পরিণত হয়। BIS ভারতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির পণ্যের উন্নয়ন এবং পরিমাপন বিষয়ক মান নির্ধারণ করে এবং এটি ভারতীয় মান প্রতিষ্ঠান হিসাবে বিশ্বব্যাপীভাবে পরিচালিত হয়। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে এবং এই ভিডিও থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো।
আমরা আমাদের বিজনেস স্টাডিজের শিক্ষক যিনি এই প্রশ্নপত্রটি বানিয়ে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা প্রত্যেকে ম্যাট্রিকুলা এডুকেশনের ইউটিউব চ্যানেলে চোখ রাখো পরবর্তী আরও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রের উত্তর মিলিয়ে নেওয়ার জন্য এবং প্রশ্নপত্রের উত্তরগুলি সঠিকভাবে পাওয়ার জন্য।